আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যেমন তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা, হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা। ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হায়রে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। নামের কাণ্ড কানা কেউরে দেশান্তনা, আবার কেউরে যন্ত্রণা, হরে কেউরে যন্ত্রণা। পারে না থাকতে মানুষ ছাড়া, হরে পাহাড়ে না থাকতে মানুষ ছাড়া। ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হরে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যেমন তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা, হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা। ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হায়রে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। আপনি কি মনে করছেন আমার মাইয়া কি ফালেন না? গোসা করেন না, মানে আমি নিজেও জানি যে এই পাত্রের লগে আপনি মায়া বিয়ে দিবেন না, তবু আইসে যখন একটু দেখে যায়। আমার মনে হয় ফারজানার লগ আর বিয়েটা কিন্তু হয়ে যাব, হইলে ভালোই হইব না রে। হ্যাঁ ভালোই হইব। সেই সকালবেলা বাইরেছে এখনো ফিরে নাই, এত ঘুরে কেন, তুমি যে যেতে পারো না? রানীর ব্যাপারে আপনি এত চিন্তিত কে? কই যাও। আরে সারাদিন ঘরে থাকতে কি ভালো লাগে? না না, তোমারা যাইতে দিব না, মাঝে মাঝে খোয়াব সত্য হয়, তখন আমার কি হইব, তুমি বললে আমার কি হইব। আরে মাই কিউ তোমারা দিল কোদাল দিয়ে টুকরা কাটতা হুঁ, নেই কাটতা হুঁ মাই। এই তো তোমার আসল চেহারা, এইটাই হলো তোমার আসল চেহারা। মেয়ে ছেলেরা এক পাল্লারে দশ পাল্লা করতে পারে। আজ একটু গপ সপ করো না, আমার মনটা খুব খারাপ। কারণ কি? কারণ জানি না। মা ইয়া যদি আমার গাঙ্গে ভাষায় দিতে চাও তো দাও, আমি লস্করে বিবাহ করমু। আমি জানতাম তুই এরকম একটা কথা কবি। অহনি খুশি হইও না, কথা শেষ হয় নাই। শোনো মা, লোভ মানুষের জীবনটারে সারখার করিয়া দেয়। আরো একটা কথা, লস্করের সাথে আমার বিবাহ হইব ঠিকই, তাই বাসরাইতে আমার মরণ হইব। তুই আমার ডর দেখাস না? না মা, এটা আমার মনের কথা। গাছের পাতা লড়ে সরে তোমার কথা মনে পড়ে। বুঝছি, গোলাপ চাষার মতন দুলাবায়েরও তার সিট আছে। কি কইলি তুই? ও আমার জামাইরে তার সিরা কইলি? তোর এত বড় সাহস! তুই তার সিরা, তোর চৌদ্দ গোষ্ঠী তার সিরা, তার বাপ না? তার বাপ তো আমার বাপ, আমার বাপ তার সিরা না। আমার বাপের নাম দিলেন সাফা মিয়া, আমরা পুষ্প পরিবার। তুই পুষ্প পরিবারের কলঙ্ক, তুই তার সিরা, তুই যা যা। নিজে যেমন ভালা, তুমি তো বড় তার সিরা। তুই তার সিরা,
তাহলে মানছে তো কর। তুই তারসিরা, তুমি কি আমারে নিয়ে সন্দেহ করো? আরে না, কুটুস 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 না, ময়না পাখি তুমি তো, ময়না পাখি, ময়না পাখি তোমার আমি সন্দেহ করি না। তো তুমি যে সারাদিন বাইরে বাইরে থাকো না, আমি তো একলা থাকি ঘরে, এই বুকটা কেমন জানি খালি খালি লাগে, অশান্তি লাগে। তোমার মাইয়া আর আমার বোনের বাড়ি থেকে বাইর করে দাও, তাহলে তোমার লগে লগে সবসময় থাকুন। বাইর করানোর দরকার কি? তোমার সংসারের দায়িত্ব দিয়ে দেই, দেখবা হগলেই তোমার কথা শুনবো। হগলে আমার কথা শোনার তো দরকার নাই, আমি চাই হগলে তুমি বাড়ি থেকে বাইর করে দাও। দেখি চিন্তা করি, এই চিন্তা করতে করতে তো তুমি সময় নষ্ট করতেছো। যাও গা, তোমার সাথে এগুলো নিয়ে কথা কর মাইনে হইলো সময় নষ্ট করা। আমি এখন যাই, তুমি একটু পরে হও। তুমি এনে দাঁড়াইছো কে? আমার বাপের লোকের কথা কওনের আর কোনো জায়গা নাই বাড়ির পিছে কি? জাল্লাইগা করি চুরি সেই কসর খোলাসা কইরা কও। তোমার আব্বা আমার ডাইকা কইতেছিল খদেজারে বাড়ি থেকে বাইর করে দিমু। আমি এবার কইলাম খদেজা যদি এই বাড়ি থেকে বাইর হয়ে যায় তাহলে কিন্তু আমি ঘরে আগুন লাগাই দিমু। দেখছো, কইছিলাম না আমার বাপে তালো হয়ে গেছে, তোমার বইনও একটা শয়তান। ঠিক কইছো। যাও গা, দুলাবারে তুমি এবার এসব কিছু বলতে যাও না, জিগাইলে গন্ডগোল বাঁধবো, আর এই সুযোগে তোমার এবার বাড়ি থেকে বাইর করে দিব। আমি তোমার লগে অনেক বেত্তমিজি করছি, আমারে মাফ করে দাও। বেত্তমিজি করো কে আর মাফি বাঁচাও কে, এরকম হাজারবার বেত্তমিজি কইরা মাফ চাইছো। আর বেত্তমিজি করুম না, বাদ দাও। সরিষার চাউন পেয়েছি নাকি জন্যে? ব্যবসার কাজে বাইরে গেছে। ব্যবসার কাজে বাইরে যায় নাই, পাত্রী খুঁজতে বাইরে গেছে। তোমার না কইছিলাম বাইরে যেতে না দিতে? ছলনা করে বেশি দিন পুরুষ মানুষ আটকায় রাখা যায় না। তোমারটা তুমি বুঝো। কই যাও, বাইরে যাইতেছি। আমার সাথে নিবা, বেশি ঘুরুন ভালো না। বুঝলাম না, ওই দোকান তুই এত ঘোরাঘুরি কি? হাওয়া খাইতেছি। হাওয়া খাইতেছ তাহলে দোকানে কে? দোকানে লোক রাখছি। ও মা, তুই আবার দোকানে লোকও রাখছিস? আজকের জন্য রাখছি। ও তাহলে এইখানে এত ঘোরাঘুরি কিছে? হ্যাঁ, এইখানে ঘোরাঘুরি করলে? আচ্ছা চুপ, তো তো করে তোরে জানি আর এইখানে ঘোরাঘুরি করতে না দেখি তুমি বহুত বার বার গিয়া। এদিকে আপনার জায়গা নাকি? আবার কথা কস, আবার কথা কস, তোক যেন আর না দেখি, সমঝা? শোনো, ব্যাগটা দাও তো বাজার লই আসি। কি আনম, গরু না খাসি? মন তো চাই হরিণের মাংস খাইতে। ওরে আমার কুটুস, মজার মাস্কারাও জানা দেখি। খাসির মাংস আনি। রানী তো আবার গরুর মাংস পছন্দ করে। আমার বোন গরুর মাংস পছন্দ করে, তো গরুর মাংসই আনি। তো যাই কুটুস। ওই গৌরবুল, কই যাইতেছো? সারা রাত ঘুমাইতে পারি নাই, তাই তোমার কাছে যাইতেছিলাম। ঘুমাইতে পারো নাই কে? আগে কও, ইজ্জতের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? আছে। মানে আমি তো ভাবতে পারি নাই যে তোমার ইজ্জতের সাথে কোনো সম্পর্ক থাকবো। ভাবতে পারো নাই কে? কি কথার উত্তর দাও, মুখে কি তালা লাগাইছো, উত্তর দাও।
ভালো কথা বুঝছেন তো, এই শরীর স্বাস্থ্য ঠিক করার লাগি আমারও তো ব্যায়াম করার লাগে রে। আপনি কি বিয়া করবেন? ব্যায়াম করবেন যে আমি বিয়া করো মেল লাগাই ব্যায়াম করতাছি। ওই বেটা, বিয়া করার লাগে কি ব্যায়াম করার লাগে? তোর জান তো ব্যায়াম থাক বলছেন কোন কার একদম মানুষ বুড়া, তুই কি বুঝবি ব্যায়ামের মর্ম? কনোজ কেসে বাত কর রহে হ্যায়? হাম সংসার করিয়ে ঘর করিয়ে সংসার করিয়ে। ও সমঝ গে সমঝ গে, তুম পুষ্প পরিবার কে মানুষ হ্যায়। দিল সে খুব আঘাত পেলাম বুঝলা। আরে ইতনে ছোটে ছোটে বাত মে আঘাত নাহি পাতা হ্যায়, চলো গপ শুরু করি। চলো আমরা এখান থেকে উইটা গিয়ে একটু ঘোরাফেরা করি। ঠিক বলছো, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে ভাল লাগে না, আমার আবার ঘুরতে ভাল লাগে, চলো একটু ঘুরা ঘুরা কথা। চলিয়ে মেরে রানি, চলিয়ে মেরে দিল কি রাজা। আরে কেউ কেউ দেখে ভাল লাগবে, কেউ দেখে ভাল লাগবে, ইয়ে আছে বাদ নাই, ইয়ে আছে বাদ। আমি তো সামনে দেখতেছি। বলদের গাড়ি কয় কি বিয়া করুন দেখা ব্যায়াম করতাছি। আরে বিয়া করলে কি মানুষ এইভাবে ব্যায়াম করে? কেমনে করে? শুন, আমি যখন শহরে আসছিলাম ওখানে কিভাবে ব্যায়াম করছে আমি তোর দেখাইতেছি। বলো দে আবার কয় কি দেখা। এই দেখ, বারাক করিস না ভাই, আমি দেখাইতেছি। এই দেখ কেমনে করে। ওই দেখো গাছ খায়, গাছ খায় ব্যায়াম করে। ভাই তুই রাগ করিস না, তুই তো থাকস গ্রামে। হ্যাঁ গ্রামে তো পুরো খেত হয়ে গেছিস। কথা কয় ও দুই ঠ্যাং পড়াই দো তুই জানতে নাইলে যাবা বেরা হাড্ডি ভেঙে আলাম। দাঁড়া দেখ না, শহরে থাইকে এই যে কত স্মার্ট হয়ে গেছে। আবার কথা কইতাছে দিম কলম যা যা। রাগ করিস না, রাগ করিস না। আরে তুই, আমি যদি যে ব্যায়ামটা তোর শিখাইলাম এটা তোর অদূর ভবিষ্যতে কাজে লাগবে। কাজে লাগার গুষ্টি কিলাই যাবি না, মারা শুরু করব না। আচ্ছা আচ্ছা, তুই রাগ করিস না ভাই, আমি যাইতাছি। সুলতানের কাটি আমারে বিয়াবি গাইতে আয়ে, ঘাস খায় বলে বিয়াম করে। চিন্তা করে দেখলাম আমারে তুমি দুঃখ দিতে পারো নাই, ফুসকুনি থেকে এক কলস পানি নিলে ফুসকুনির কি কোনো ক্ষতি হয়? তুমি কি বুঝাইতে চাইতেছো? এই যে আমার জীবন থেকে তুমি এক কলস সুখ নিয়ে গেছো, চাইলে তুমি আরো নিতে পারো, নিবে এই যে আরো নিতে পারো তুমি। নেওনের জন্যই তো আইছি। কাকলে কাকলে একাকলে, এ তুমি কই গেলে যাও তো কাকলে, এ কাকলে মাথা ঠান্ডা করে। চুপ চুপ, এই চুপ করে বসে থাক। আমার ফাঁকি দিয়ে বলে যায়,
আমার লাগে আমার বাপের বাড়িতে চল, বালা পাত্রী আছে, দেখা মনে আমারও পছন্দের মানুষ আছে তো, এর লেগাই তো বিবাহর কথা চিন্তা করতেছি না। যা ভাবনের এখনই ভাবতে হইব, তোর পছন্দের মানুষটা আমার দেখা দেখা মনে, এখন আমি যাই। কই যাইতাছুস? আমার পছন্দের মানুষের কাছে। ঠিক আছে, ঘুরা ঘুরা সময় নষ্ট করিস না, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে। তুই কি তাই বাপের দেশের মাইয়ারে বিবাহ করবি? না, আমার পছন্দের মানুষের বিবাহ করো। না, আমার পছন্দে বিবাহ করতে হইব। কি কথা কানে যায় নাই? আমি অনেক কানে কম শুনি। এত বড় সাহস! কা করলি গাছের পাতলরে সরে তোমার কথা মনে পড়ে, কা করলি গাছের পাতা নড়ে না। বিষয়টা কি? খানা দানা না খায়া গাছ তলা বয়ে থাকলে চলবো? পাগলের আবার খাওন কি? আপনার না চাচা শ্বশুর কেউ পাগল কয়? চাচা এর দুই গালে চারটা চটকো না মারে। দুই গালে চারটা তাইলে এক দুই তিন চারটে এক এক গালে কয়টা খাইব? যতক্ষণ বন্ধু ব্যাত তুমি যে করবো ততক্ষণ বন্ধু দিতে থাকে। না, তুই কথাটা ভুল কইছস। সিন্ধুকে হইলো খানদানি ফাগলকর স্বভাব হইলো জমিদারের মতো, তাই না রে? হেরা কোনো মুরব্বীকে মানে না। থাপ রায়া খানদানি পাগলামি চুডান। না, থাপরাইয়া খানদানি ছুটামু, ফাগলামি ছুটাইতাম না, এখন ধরে মারতাম না। আচ্ছা, আমি একটু থাকলে সমস্যা আছে? না না, থাকুক না জায়গা। কখন করবা? আরে ধর, গরমের জেলায় বাসি না, আপনি বুড়া বয়সে আছেন বিবাহ। আচ্ছা বাতি যা, তুমি কও, তুমি আমার কতদিন ধরে ঘুরাইতেছো? শোনেন, বিনা পয়সা বিয়ে করতে হলে একটু ঘুরনি লাগে। শোনো, বিবাহ করার ইচ্ছা আমার আসিল না। আসিল? তুমি তো এই বিবাহের পোকা আমার মাথার মধ্যে ঢুকাইয়া দিছ। মাসির মতো বন বন করেন না তো। যা যা, কামে যা। তুমি আমার লোক খারাপ ব্যবহার করো কেন? কত আসলেই তো আমি হের লোকে খারাপ ব্যবহার করতেছি, হেরও তো আমার একদিন দরকার হইতে পারে। আরে চাচা, এত বছর এক গ্রামে থেকেও ভাতি চারে চিনলেন না? আরে যা বাতি যা, তুমি যখন দিলা ঠিক আছে জায়গা গেলাম। তুমি আসছো বাবা, আমি খুবই খুশি হয়েছি। সেদিনের সেই ঘটনার পরে তো আমি ভয় পাইছিলাম যে তুমি আর আসবা কিনা, এখন আর কোনো ভয় নেই, এখন আমি নিশ্চিন্ত। তো বসো বাবা, আমি নাস্তা নিয়ে আসি। না চাচি, নাস্তার দরকার নাই, আর আপনাকে নাস্তা খাইতে না আমার ভয় লাগে। কেন? সুখ পাখিটা দিনে রাইতে দেয় যে মনে তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা, হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা। ঘটক এবং আমরা হায়রে ঘটক এবং আমরা
প্রেমের কাণ্ড কানা কেউ রে দেশান্তনা আবার কেউ রে যন্ত্রণা হরে কেউ রে যন্ত্রণা পারে না থাকতে মানুষ ছাড়া হরে পাহাড়ে না থাকতে মানুষ ছাড়া ঘটক এবং